হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে লাদাখ রাইডের ঘন্টা বেজে গেছে, আর সেই কারণেই প্যাকিং শুরু করে দিয়েছি। আর এই প্যাকিংয়ের ভিডিও তোমরা আমার কাছে দেখতে চেয়েছিলে, আর সেই প্যাকিংয়ের ভিডিও নিয়েই আমি আজকে চলে এসেছি। তো এই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমি ক্যাম্পিং করতে যাব, তো সমস্ত কিছু ইন ডিটেলসে বলছি। যেহেতু এবারে লাদাখ রাইডটা আমি সোলো করছি, সেই জন্য আমার এত কিছু জিনিসপত্র হচ্ছে। তো এর মধ্যে ইলেকট্রিক পার্ট, গ্রোসারি পার্ট, সমস্ত কিছু পার্ট আমি দেখাচ্ছি কি কি আমি নিয়েছি। প্যাকিং ইজ এ আর্ট, আর সেই কারণেই প্যাকিংটা ভালোভাবে করবার জন্য এখন আমি স্টোর রুমে চলে এসেছি। আর যদি আমি আমার এধার থেকে দেখাই, তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার রাইডিং বুট এবং ওটা আছে আমার গামবুট। তো আমার এই রাইডিং বুটটা হচ্ছে ওরাজোর, এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স, আর ওটা হচ্ছে গামবুট, ওয়াটার ক্রসিংয়ে কাজে লাগবে। তারপরে যদি আসি ক্যাম্পিং সেট আপ, তো ক্যাম্পিং সেট আপে এখানে আমার ক্যাম্পিং টুল, তার সঙ্গে স্লিপিং ম্যাট, টেবিল, টেন্ট, আর ওখানে যেটা আছে সেটা হচ্ছে আমার এই যে ক্যাম্পিং যে ওভেন আছে, সেই ওভেনে যাতে হাওয়া পড়লে যাতে হাওয়া গার্ড হয়, সেই কারণে এটা আমি পিচবোর্ড দিয়ে বানানো হয়েছে। তো এরপরে এখানে আছে একটা থালা, আর এখানে গ্যাস এবং কিছু বাসনপত্র, আর নিচে ছুরি, কাঁচি এবং আবার চা ছাঁকনি, কাঁটা, সমস্ত কিছু। এবার এখান থেকে যদি আমি একটু পিছিয়ে আসি, এতে আছে চাল ডাল, এখানে কিছু গ্রোসারি, তেল, হলুদ, নুন, সমস্ত কিছু আছে। আর এখানে যেটা আছে, এখানে আছে হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে আমার এই সমস্ত বাসনপত্র যে নোংরা হবে, তো সেই বাসনপত্র নোংরা হলে তো পরিষ্কার করতে হবে, তো তার জন্য সেই পরিষ্কার করার জিনিসপত্র এতে আছে। আর এটা একটা চপিং ম্যাটেরিয়াল, এটার মধ্যে পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছু চপিং করা যায়, এটা খুব সুন্দর জিনিস, এটা আমি আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখানে যেটা আছে এটা হচ্ছে বালিশ, এটা হাওয়া দিলে এটা বেশ বড় হয়ে যায়। আর তার সঙ্গে আছে এটা একটা ওয়াটার জার 5 লিটারের। তো এরপরে যদি আরও আসি, এধারে আরও কিছু আছে, ম্যাগি, বিস্কিটস, চা, এটা হচ্ছে সস, এই সমস্ত কিছু জিনিসপত্র আছে। আর তারপরে যদি আমি এধারে চলে আসি, এধারে আমার আছে হচ্ছে শীতের জিনিসপত্র। তো এখানে ডিকাথলন থেকে যে সমস্ত জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো আছে, আর তার সঙ্গে কিছু শীতের জিনিসপত্র আছে এবং বিছানা করবার জন্য এগুলো কাজে লাগবে টেন্টিংয়ে। এরপরে শীতের জিনিসপত্রের পরে যদি আমি আরও এধারে আসি, এখানে হচ্ছে মলয়ের ল্যাপটপ আমি নিয়েছি। আমার ইচ্ছা রাইড চলাকালীন যে সমস্ত ভিডিওগুলো তৈরি হবে সেই সমস্ত ভিডিওগুলো আমি মোটামুটি 3-4 দিনের ইন্টারভেলে আমি দিতে থাকবো। তো তাতে করে কি হবে, তোমাদেরও ভালো লাগবে দেখতে, আর আমারও এটা খুব ভালো লাগবে এই ধরনের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে। তো সেই কারণে আমি এই মলয় ল্যাপটপটা নিয়ে বেরিয়েছি। তারপরে এখানে নিয়েছি হচ্ছে 3টে পাওয়ার ব্যাংক, এখানে আছে টর্চ, আর এটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামের এক্সট্রা ব্যাটারি আছে এতে, আর এটা হচ্ছে ওয়াকিটকি। তো আমি বলেছিলাম লাদাখ রাইডে লেতে গিয়ে একজনের সঙ্গে আমার দেখা হওয়ার চান্স আছে, আর এই ওয়াকিটকিটা সেখানেই কাজে লাগবে। এরপরে যদি আরও এধারে চলে আসি, এখানে হচ্ছে আমার ক্যাম্পিংয়ে ইউজ করবার জন্য 2টো USB লাইট, আর তার সঙ্গে এটা এক্সটেনশন, আর এটা হচ্ছে আমার গোপ্রো হিরো 9, যেটা কিছুদিন আগেই আমি কিনেছিলাম। আর তার সঙ্গে আমি একটা এক্সট্রা মোবাইলও নিচ্ছি, তো এই মোবাইলটা আমার GPS ট্র্যাকিংয়ে কাজে লাগবে। এছাড়াও আরও কিছু কাজ আছে, সেটা রাইড চলাকালীন দেখতে পাওয়া যাবে। এরপরে যদি এধারে আসি, এটা হচ্ছে আমার ট্রাইপড, এই ট্রাইপডটা আমি নেব, তার সঙ্গে ঠান্ডার জন্য এই গ্লাভস এবং রাইডিংয়ের গ্লাভস আছে, আর তাছাড়াও ডিক্যাথলনের আর একটা এখানে গ্লাভস আছে। আর আরও যদি ডান দিকে যাই, এখানে আমি কতগুলো ইঞ্জিন অয়েল নিয়ে নিচ্ছি, একটা দুটো তিনটে, তিনটে আমার ইঞ্জিন অয়েল আমি নিয়ে নিচ্ছি, যেটা আমার রাইডিংয়ের ক্ষেত্রে আমার কাজে লাগবে, কারণ আমি নিজের ইঞ্জিন অয়েল নিজেই চেঞ্জ করব। আর এটা চেঞ্জ করার জন্য যন্ত্রপাতি লাগবে, আর সেই যন্ত্রপাতি হচ্ছে এখানে। তো সমস্ত কিছু যন্ত্রপাতি এখানে বার করা নেই, কয়েকটাই আমি এখানে বার করে রেখেছি, যেমন ইঞ্জিন অয়েল যদি আমার চেঞ্জ করতে হয় তাহলে এটা আমার কাজে লাগবে। তো এটা একটু বড়ই কেনা হয়েছে, যেটা আমি ছোটো সাইজ চেয়েছিলাম কিন্তু ছোটো সাইজ পাইনি। তো 2টো প্লাস, কিছু রিং র্যাঞ্চ, আর আমার পাংচার কিট, চেন পরিষ্কারের কিট, আর এটা হচ্ছে চেন ক্লিনার। আরও যদি এধারে আসি, যেহেতু বর্ষাকালে যাচ্ছি, সেহেতু গোপ্রোকে আমাকে ওয়াটারপ্রুফ করতে হবে, তো তার জন্য আমি
এরকম একটা টেপ নিয়ে নিয়েছি। আমি একটা অন্য টেপ চেয়েছিলাম, তো সেটা পাইনি, তো এটাই আপাতত নিয়েছি। আর তার সঙ্গে যদি কোনো কাজে লাগে সেজন্য ফেভিকুইক এবং এমসিল আমি নিয়ে নিয়েছি। এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার মেডিকেল কিট, এখানে আছে ওষুধপত্র, আর এটাই ওআরএস, এটা আমার কাজে লাগবে ডেলি। আর এটা হচ্ছে লিংলাতে আমার কাজে লাগবে, এটা হচ্ছে অক্সিজেন কিট। আর তার সঙ্গে এটা হচ্ছে ব্রাশ এবং মাজন, এটা হচ্ছে ইয়ারবাড, এটা হচ্ছে একটা বডি স্প্রে নিয়ে নিয়েছি, ফেস ওয়াশ, আর এখানে সামান্য কিছু একটা হ্যান্ড ওয়াশ পড়ে গেল, হ্যান্ড ওয়াশ আর সানস্ক্রিন। এবারে আসি জামা কাপড়ের সেকশানে। জামা কাপড় সেকশান খুবই ছোট, কারণ এবারে রাইডে আমার জামা কাপড় আমি খুবই কম নিয়েছি, তো কারণ আমার লাগেজটাকে লাইট ওয়েট করতে হবে সেই জন্য। তো একটাই মাত্র আমি জিন্সের প্যান্ট নিয়েছি, আর তার সঙ্গে একটা হাফ প্যান্ট, আর একটা হচ্ছে আমার নর্মাল ট্র্যাক প্যান্ট, আর তার সঙ্গে তিনটে টি শার্ট আছে, আর এখানে কিছু ইনার ওয়্যার আছে, আর এক্সট্রা দুটো রুমাল ক্যারি করছি। আর এই সমস্ত জামা কাপড়গুলোর মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে এইটা, তো এটা হচ্ছে রিবেল রাইডার্সের আমাদের টি শার্ট, যেটা গতকালই লঞ্চ হয়েছে। আর এটা নিয়ে আমি লাদাখ যাচ্ছি, প্রত্যেকটা পাস যখন আমি পাস করব তখন রিবেল রাইডার্সের ছাপ থাকবে এই টি শার্টের মাধ্যমে। আর এখানে হচ্ছে আমার রেন ওয়্যার আছে, আমার রেনকোট এবং একটা রেন প্যান্ট আছে। তো এত সমস্ত কিছু জিনিসপত্র আমাকে তো নিতে হবে, তার জন্য কি কি ব্যাগ নিচ্ছি আমি, তো ওটা হচ্ছে আমার টেল ব্যাগ, আর মলয়ের থেকে দুটো স্যাডেল ব্যাগ নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমার গার্ডেন গিয়ারের ট্যাং ব্যাগ। তো এই চারটে ব্যাগের মধ্যেই আমার সমস্ত জিনিস একদম ফিট হয়ে যাবে। আর এছাড়া আমি ইউজ করছি স্টার্টসের শিফটার হেলমেট, আর এটা নতুন ভাইজার কিনে রেখেছি, সেটা এখনও লাগানো হয়নি, লাগিয়ে নেব। আর এটা হচ্ছে আমার সেই পুরনো জিউসের জ্যাকেট, তো যেটা নিয়ে আমি অনেক রাইড করেছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই রিসেন্ট রাইনক্সের এই রাইডিং প্যান্টটা কিনেছি, তো এই দুটো হচ্ছে আমার রাইডিং গিয়ার। সবশেষে আরও একটা জিনিস যেটা না নিলে এই রাইডটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ। খারদুংলা এবং লিংলা এই দুটো জায়গায় এই ফ্ল্যাগটা নিয়ে আমি ছবি দেব। এই যে কথাটা এখন বললাম, গায়ে কাঁটা দিয়ে উঠল, লিংলা খারদুংলা, গায়ে কাঁটা দেবার মতোই। তো এরপরে ফিরে আসি, এটা আমার স্বপ্নের রাইড, আর এই স্বপ্নের রাইডে এই ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বিশ্বের সর্বোচ্চ মোটরেবল রোডে বাইক চালাবো, এবং এই সর্বোচ্চ পাসে রিবেল রাইডার্সের জার্সি পরে এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা আমি ওড়াবো। এটা আমার কাছে যে কতটা গর্বের বিষয় এবং আমার রাইডিং গ্রুপের কাছে কতটা গর্বের বিষয়, তো এটা বলে আমি বোঝাতে পারবো না। এখানে এত কিছু যে জিনিসপত্র পড়ে আছে, এই সমস্ত কিছু জিনিসপত্র অ্যারেঞ্জ করতে এবং আমাকে প্যাকিং করতে এই মানুষটার অবদান আছে। তো সন্ধ্যে থেকে আমার বাড়িতে এসেছে, সন্ধ্যে থেকে আমার বাড়িতে এসে সমস্ত কিছুতে হেল্প করেছে, আর সেই কারণে মানে তোর একটা খাওয়া পাওনা রইল। তার সাথে একটা কথা কি, আমাদের রিবেল রাইডার্স গ্রুপের সৌমিকদা একজন খুব উন্নত, মানে খুব কাছের মানুষের মেম্বার, আমার খুব কাছের মানুষ এবং আমার পুরো গ্রুপের কাছে খুব কাছের মানুষ। তো সৌমিকদাও যাচ্ছে, তার সাথে আমার গ্রুপের আরো দুজন লাদাখ সফরে বেরোচ্ছে, যেটা আমার কাছে সত্যি খুব স্বপ্নের, আমি যেতে পারছি না, বাট সৌমিকদা যাচ্ছে, ওর চোখে আমি লাদাখ দেখবো এই প্রথমবার। অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি, বাট আমার নিজের কাছের মানুষের চোখে আমি এবার লাদাখ দেখবো, সেজন্য আমি খুব এক্সাইটেড। তাই আজকে গুছোতে ওর সাথে আমি চলে এলাম, এটা আমাদের গ্রুপের তরফ থেকে একটা ছোট্ট ওর জন্য পাওনা বলতে পারো। আইদার্স এই লাদাখ রাইড আমার স্বপ্নের রাইড, আমি যেতে পারছি না, তো ওর সাথে আমি সেই ইমোশনটা জোড়বার জন্য আজ ওর সাথে জুড়েছি, এবং কালকেও সেম ভাবে হয়তো ওর সাথে থাকবো, যতদিন না ও এখন লাদাখ বেরোচ্ছে প্রত্যেক দিন আমি ওর সাথে থাকবো। তো আজকের প্যাকিং ভিডিও তোমরা দেখতে চেয়েছিলে, তো প্যাকিং ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি জিনিস নিয়ে যাচ্ছি। আমি তো সুপার এক্সাইটেড, আমি জানি তোমরাও এক্সাইটেড ক্যামেরার ওই পারে, তো আমার চোখে লাদাখ তোমরাও দেখবে একদম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, তোমরা যেহেতু দেখতে চেয়েছিলে, তো সেই কারণে যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক দিও। দেখা হচ্ছে একদম লাদাখ রাইডের প্রথম পর্বে, ততদিনের জন্য